এটা হচ্ছে যে আমরা যেসব তত্ত্ব এবং টুলস শিখে থাকি সেগুলো দিয়ে রাজনীতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, এবং আমি বলবো দ্যাটস এ রিয়েল ফান রাদার দ্যান জয়নিং পলিটিক্স। কেন? ধরা যাক এরকম, অতি সম্প্রতি আপনারা দেখলেন যে মহারাষ্ট্রের ঘটনা, কিছুদিন আগে কৌশিক বসুর বই পড়ছিলাম, দ্য রিপাবলিক অফ বিলিফস, আর আপনারা জানেন যে উনি অনেক গল্প করে করে লেখেন আর কি। তো সেখানে একটা খুব আমাদের পরিচিত গল্প নিয়ে উনি সেটা উপস্থাপন করেছেন গেম থিওরির কনটেক্সটে, গেম থিওরি বোঝানোর জন্য। গল্পটা কি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে সেই টুপিওয়ালা এবং একদল হনুমানের যে গল্পটা, সেই টুপিওয়ালা ক্লান্ত হয়ে গাছে নিচে বসলো, তখন বসে ঘুমিয়ে পড়লো, তখন সব একদল হনুমান এসে সেই টুপিগুলো সব নিয়ে গাছে চড়ে বসলো মাথায় পড়ে। এবার টুপিওয়ালা যখন ঘুম ভাঙলো, সে দেখলো যে তার সব টুপি হাওয়া হয়ে গেছে, ওপরে চলে গেছে, কী করে সে পাবে। সে তখন করলো কি, নিজের মাথার টুপিটাকে ছুঁড়ে ফেলে দিল, এবং জানেন বোধহয় হনুমানরা খুব অনুকরণ প্রিয় এবং তারা সঙ্গে সঙ্গে তাদের মাথার টুপিগুলো ফেলে দিল, টুপিওয়ালা সেই টুপিগুলো নিয়ে চলে গেল। 40 বছর পর, এই গল্পটা আপনাদের সকলের জানা, এর পরের অংশটা বলি, 40 বছর পরে সেই টুপিওয়ালার নাতি, সেও টুপি বিক্রি করে, সেও এলো সেখানে টুপি সহ গাছের নিচে বসলো এবং সেও ঘুমিয়ে পড়লো। তখন একই ঘটনা ঘটলো, হনুমানরা টুপিগুলো নিয়ে মাথায় পড়ে গাছে চড়ে বসলো। ওর যখন ঘুম ভেঙেছে এটা দেখে সঙ্গে সঙ্গে দাদুর কথা মনে পড়েছে, দাদু ওকে গল্প করেছিল না এরকম একটা ব্যাপার আছে, সে তখন করলো কি, মাথা থেকে টুপিটা ছুঁড়ে ফেলে দিল। এবার হলো কি, একটা খুব বড় সড়ো হনুমান নেমে এলো, নেমে এসে তাকে একটা থাপ্পড় মেরে বললো, সেই টুপিটা সে তুলে বগলে তুলে নিল, নিয়ে একটা থাপ্পড় মেরে বললো, তুই কি ভেবেছিস তোর একারই দাদু আছে? অর্থাৎ এখান থেকে কি লেসন আমরা ড্র করলাম গেম থিওরিস্ট হিসেবে, সেটা হচ্ছে অন্যের র্যাশনালিটিকে কখনো আন্ডার এস্টিমেট করো না। এই যে অন্যের র্যাশনালিটিকে আন্ডার এস্টিমেট করো না, দেখুন এখানে অমিত শাহর অবস্থা, অমিত শাহ অন্যের র্যাশনালিটিকে আন্ডার এস্টিমেট করতে গিয়ে একটু হলেও ডুবলেন সাময়িকভাবে। অর্থাৎ কি না, এই যে রাজনীতিটাকে এইভাবে আমি দেখতে পারছি, অবজার্ভ করতে পারছি, রাজনীতির মধ্যে না ঢুকেও এর থেকে বড় মজার হয় না, এ ভারী মজার ব্যাপার। এবং এই মজার স্বাদটা কিন্তু যারাই অর্থনীতি পড়েছেন তারাই জানেন। সুতরাং রতনদা যেটা বললেন, দীপঙ্করদা যেটা বললেন, সেটা হচ্ছে যে অর্থনীতি চর্চা রাজনৈতিক অর্থনীতির চর্চা ছাড়া সম্ভব নয়, এ ব্যাপারে কোনোই দ্বিমত চলে না, এবং আপনারা খুব ভালো করেই জানেন যে আমি এর সঙ্গে দ্বিমত হতে পারি না। সুতরাং সবাই এটাতে সহমত, কিন্তু প্রশ্নটা তা নয়। প্রশ্ন হচ্ছে যে একজন রাষ্ট্রবিজ্ঞানী বা একজন অর্থনীতিবিদ, রাজনীতিটা কি তার কম্ম? এবার রাজনীতি তার কম্ম, ইংরেজিতে যাকে বলা হয়েছে বিজনেস, পলিটিক্স ইজ নট দ্য ইকোনমিস্টস বিজনেস। এবার বিজনেসের অনেকগুলো মানে আছে, এরকম হতে পারে যে আমি বলতে পারি যে ওকে দিস ইজ নট অফ মাই বিজনেস, অথবা আমি এরকম বলতে পারি যে এই যে কথাগুলো আমরা অনেক সময় বলে থাকি সেটা হচ্ছে এক ধরনের আমার ওপিনিয়ন, যে এরে বাবা আমার জিনিস নয়। কিন্তু যেই মুহূর্তে আপনি বাংলা করে দিচ্ছেন কর্ম নয়, এখানে একটা পারদর্শিতার প্রশ্ন এসে যাচ্ছে, এখানে একটা কৌশলের প্রশ্ন এসে যাচ্ছে, তারা যেন যথেষ্ট কুশলী নয় অতএব যেন তারা রাজনীতিটা করতে পারে না, এই ধরনের কিন্তু এখান থেকে কেউ যদি ইন্টারপ্রেট করে থাকেন আমার মনে হয় সেটা মস্ত বড় ভুল হবে। অর্থনীতিবিদরা যথেষ্ট কুশলী এবং সম্ভবত রাজনীতিবিদদের থেকে অনেক বেশি, কিন্তু রাজনীতির কুশল যখন সমস্ত এথিক্সকে পেরিয়ে চলে যায়, মরালিটিকে পেরিয়ে চলে যায়, তখন তাকে আমরা বলি চাণক্য। অর্থাৎ কি না, চাণক্য ব্যাপারটা হচ্ছে যে পলিটিশিয়ানদের একদম টপ। কারণ কি না, সে সমস্ত এথিক্স এবং মরালিটির বাউন্ডারিগুলো পেরিয়ে পেরিয়ে চলে গেছে। বর্তমান অর্থনীতি কিন্তু তা বলে না, বর্তমান অর্থনীতিতে পলিটিক্স ইজ এথিক্স।
এবং সেই এথিক্স পলিটিক্স অফ এথিক্স যেটা সেইটার চর্চা কিন্তু অনেক অর্থনীতিবিদই করছেন এবং তার ফলে দেখতে পাবেন যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাম্পের পলিটিক্স কিন্তু কোনো আমেরিকান কোনো মার্কিন অর্থনীতিবিদই সমর্থন করতে পাচ্ছেন না রতনদার ভাষায় কিন্তু এটা সবাই নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট কিন্তু নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট হয়েও কিন্তু তারা কেউ কিন্তু এই ধরনের রাজনৈতিক অর্থনীতি তারা কিন্তু কেউই সমর্থন করেন না অর্থাৎ এক অর্থে আমরা সবাই হয়তো সহমত যে রাজনৈতিক অর্থনীতি ছাড়া অর্থনীতির চর্চা হতে পারে না সেটা আমরা সবাই একমত কিন্তু যেখানে আমার দ্বিমত হচ্ছে সেটা হচ্ছে এই যে রাজনীতি করা এবং রাজনৈতিক অর্থনীতি চর্চা করা দুটো সম্পূর্ণ আলাদা ভোকেশন এবং রাজনীতি অ্যাজ এ ভোকেশন যদি আমি দেখি সেখানে ওয়াই শুড আই জয়েন পলিটিক্স ইন দ্যাট ওয়ে আমি কেন মহারাষ্ট্রে ওই খাওয়াখাইয়ের মধ্যে কেন ঢুকবো রতনদা বলেছেন যে এখানে আমাদের বোধহয় একটা ধারণা আছে যে অর্থনীতিবিদরা সবাই তাদের নিজেদেরকে মনে করেন তারা অত্যন্ত সৎ এবং রাজনীতিকরা সবাই অসৎ না ঠিকই ঠিক যেমন অর্থনীতিবিদদের মধ্যে সৎ আছেন রাজনীতিকদের মধ্যেও যেমন সৎ অসৎ আছেন যে কোনো প্রফেশনেই সেটি আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন অর্থনীতিবিদের কি যাকে আমরা বলি কম্পারেটিভ অ্যাডভান্টেজ এরকম কি কোনো কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় তেমন কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে রাজনীতিকে বিশ্লেষণ করা এবং রাজনীতিকে বিশ্লেষণ করে মজা পাওয়া এটা মজায় শেষ হয় না আমি মজাটা আয়রনির অর্থে ধরছি কারণ রতনদা এত বেশি আর্নেস্টনেস এনে ফেলেছেন এ কম্বিনেশন অফ আর্নেস্টনেস অ্যান্ড আয়রনি আই থিঙ্ক উড বি বেটার স্ট্র্যাটেজি থ্যাংক ইউ ভেরি মাচ Thank you so much, Professor Chakraborty. So we've come to the final speaker of today's debate, Professor Obhir Bhusharkar. So it's time for another gap filler. This is from Alec Douglas Home, the former British Prime Minister. He says, there are only two problems in my life. The political ones are insoluble, and the economic ones are incomprehensible. Professor Sharkar. Dhonnobad, Manuniya Sabhadhyaksha ebong amar soho bokta jara achen ebong jara shunte eschen sokolke amar dhonnobad. Amar bipokkhe যারা বললেন তাদের মধ্যে শেষ বক্তা অচিন অত্যন্ত বিবেকবান একজন অর্থনীতিবিদ তাই উনি সেম সাইড গোল দিয়েছেন আসলে উনি আমাদের হয়েই বলেছেন যদি একটু ভেবে দেখেন অতএব তার বক্তব্যের বিরুদ্ধে আমার কিচ্ছু বলারনি অন্য যে দুজন বক্তা অনুপ সিংহ এবং সৌমেন শিকদার তারা প্রথমেই বললেন যে এ নিয়ে আর কি বিতর্ক করবো এ তো স্বতঃসিদ্ধ এখন এটা বলার পরে তারা যে বক্তব্যটা রাখলেন সেটা কী করে স্বতঃসিদ্ধ হলো আমার কাছে খুব পরিষ্কার হলো না আমি সুকুমার রায়ের সাহায্য নিয়ে বলতে পারি যে তাদের বক্তব্য এতই সূক্ষ্ম যে নাই বলিলেই চলে তো আসলে তারা যেটা পরে বললেন দুজনেই বললেন সরকারি অর্থনীতিবিদদের কথা সেই সব অর্থনীতিবিদ যারা সরকারি উপদেষ্টা হতে গেছেন এখানে যদি আমরা একটু ভালো করে মোশনটা দেখি তাহলে কিন্তু ইকোনমিস্টদের কথা বলা হয়েছে অর্থনীতিবিদদের কথা বলা হয়েছে সরকারি অর্থনীতিবিদদের কথা বলা হয়নি এবার আমি আমার কথাটা বলি আমার কাছে কিন্তু আমরা যে বিষয়টাকে তর্ক যুক্তি দিয়ে দাঁড় করবার চেষ্টা করছি সেটাই বরং মোটামুটি স্বতঃসিদ্ধ কেন একটু ভেবে দেখুন রাজনীতি প্রত্যেকের অধিকার আমরা সবাই ভোট দিই আমরা যখন ভোট দিচ্ছি আমাদের নিশ্চয়ই একটা রাজনৈতিক বিশ্বাস আছে এমনকি যদি ভোট না দিই বা নোটাতে ভোট দিই সেটাও এক ধরনের রাজনৈতিক বিশ্বাস অতএব রাজনীতি আমাদের
প্রত্যেকের অধিকার, রাজনীতি আমরা প্রত্যেকে করি। এবার অর্থনীতিবিদরা তো মঙ্গল গ্রহ থেকে আসছেন না, তারা তো আমাদের মধ্যে থেকেই আসছেন, সাধারণ মানুষ। অতএব তাদের প্রত্যেকের রাজনীতি আছে, রাজনীতিকে বাদ দিয়ে তাদের অস্তিত্ব কল্পনাই করা যায় না। এখন এইটুকু বলা যেত, কিন্তু এর থেকেও বেশি বলা যায়, সেইটুকু আমি বলবো। কি বলা যায়, অর্থনীতি কথাটার অর্ধেকটা হচ্ছে নীতি। এই নীতি কে নির্ধারণ করেন? এই নীতি নির্ধারণ করেন রাজনীতিবিদরা। কিভাবে এই নীতি নির্ধারিত হয়? একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যাকে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই গণতন্ত্র। সব জায়গায় গণতন্ত্র আছে আমি বলছি না। এই প্রসঙ্গে আমার এক পুরনো পাকিস্তানি বন্ধুর একটা গল্প মনে পড়ে যাচ্ছে, সেটা একটু বলি। আমার পাকিস্তানি বন্ধু জিয়াউল হক, তার সম্বন্ধে একটা গল্প বলেছেন, এগুলো মজার গল্প, এগুলো ফেস ভ্যালুতে নিশ্চয়ই নেওয়ার মতো নয়। তখন জিয়াউল হক পাকিস্তানের সামরিক সর্বাধিনায়ক, জিয়াউল হক চুল কাটতে গেছেন, নাপিত চুল কাটতে গিয়ে বারবার বলছে, হুজুর পরের ইলেকশনটা কবে হবে? জিয়াউল হক বলেন, দেখো তুমি যদি ইলেকশনের কথা বলো এক্ষুনি তোমাকে মেরে ফেলা হবে। আবার নাপিত চুল কাটছে, কাটতে কাটতে বললো, হুজুর ইলেকশনটা কবে হবে? তো তখন জিয়াউল হক বললেন, তোমাকে তো মেরে ফেলা হবেই, কিন্তু তুমি বলো যে কেন তুমি এটা বলছো, তুমি মৃত্যু নিশ্চিত জানে এটা বলছো কেন? তখন নাপিত বললো, হুজুর আমি তো অত ইলেকশন টিলেকশন বুঝি না, আমি তো লেখাপড়া শিখিনি, তবে আমি দেখেছি ইলেকশন কথাটা বললেই আপনার চুলটা খাড়া হয়ে যায়, তখন কাটতে খুব সুবিধা হয়। তো সেই ব্যাপারটা এখন আর নেই। এখন মোটামুটি পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই গণতন্ত্র। কীরকম না, ফ্রিডম হাউস বলে একটি সংস্থা আছে, মার্কিনী সংস্থা, তারা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল রিপোর্ট বার করে। সেখানে দেখতে পাচ্ছি 72 সালে মোটামুটিভাবে 41% পৃথিবীর 41% দেশে গণতন্ত্র ছিল, কোনো না কোনো ধরনের নির্বাচন হতো। সেটা 2019 সালে এসে দাঁড়িয়েছে 70%, অর্থাৎ বেশিরভাগ দেশেই এখন কোনো না কোনোভাবে গণতন্ত্র এসেছে। কিন্তু এখানে অর্থনীতিটা কোথায়? অর্থনীতিটা এইখানে যে আরেকটু যদি ভালো করে দেখি, খুঁটিয়ে দেখি, ফ্রিডম হাউস এই দেশগুলোর একটা র্যাঙ্কিং করে, তাদের রাজনৈতিক মান বা গণতান্ত্রিক মানের ভিত্তিতে তাদের একটা র্যাঙ্কিং করে, এবং দেখা যায় যে গরিব দেশগুলোর গণতন্ত্রের মান অবশ্যম্ভাবীভাবে কম, অর্থাৎ বড়লোক দেশে গণতন্ত্রের মানও ভালো। এটা শুধু ফ্রিডম হাউসের স্টাডিতে নয়, ইকোনমিস্টের স্টাডি, আরও অনেকগুলো স্টাডি, রবার্ট ব্যারোর একটা স্টাডি আছে, অ্যাসিমোগ্লু রবিনসনের একটা স্টাডি আছে, প্রেজোস কি উচ্চারণ করতে পারি না, তার সহযোগীদের নিয়ে একটা স্টাডি করেছেন। বহু আগে অ্যারিস্টটল এটার কথা বলেছিলেন যে গণতন্ত্রের মানের সঙ্গে উন্নয়নের একটা সম্পর্ক আছে, লিপসেট এটার কথা বলেছিলেন 50s-এ। অর্থাৎ দেখা যাচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র কীরকমভাবে রাজনীতি চলবে তার মধ্যে একটা কোরিলেশন আছে। এটাই কি একজন অর্থনীতিবিদের পক্ষে যথেষ্ট কারণ নয় রাজনীতি নিয়ে মাথা ঘামানো? এবার দেখা যাচ্ছে যে অর্থনীতি একটা কি বাজলো, এখন দেখা যাচ্ছে যে অর্থনীতি নানাভাবে রাজনীতিকে প্রভাবান্বিত করতে পারে, রাজনীতিও করতে পারে। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক একটা দেশের, ধরা যাক গণতন্ত্রটা দুর্বল, সাধারণ মানুষ মানে সরকারের কাজের ঠিকমতো মূল্যায়ন করতে পারছেন না, দারিদ্র রয়েছে, বেকারি রয়েছে, তবু ধর্ম, যুদ্ধ ইত্যাদি দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা যাচ্ছে, এর ফলে আবার অর্থনীতির উন্নয়নও হচ্ছে না। অর্থাৎ আমরা একটা দুর্বল রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করছি, যেখানে গণতন্ত্রটা দুর্বল সেখানে অর্থনীতি কিন্তু শেষ বিচারে ভুক্তভোগী হচ্ছে। আবার পরোক্ষভাবে
অনেক সময় এটা পার্সন এবং তাবেলিনি তাদের একটা গবেষণাপত্রে লিখেছিলেন যে একটা দেশে যদি অসাম্য থাকে এবং সেই অসাম্য ধরা যাক একটা গণতন্ত্র রয়েছে, সেই অসাম্যের ফলে, এটা অবশ্য ইউরোপেই বেশি সত্য, সেই অসাম্যের ফলে রিডিস্ট্রিবিউশনটা বেশি করতে হয়, কারণ বেশিরভাগ লোক গরিব, তার ফলে ট্যাক্স বেশি হয় এবং ট্যাক্সের ফলে গ্রোথ কম হয়, অর্থাৎ অসাম্য বেশি হলে গ্রোথ কম হয়। এটা নিশ্চয়ই অর্থনীতিরই একটা যুক্তি, কিন্তু রাজনীতির ভেতর দিয়ে জিনিসটা কাজ করছে। এরকম আরও 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 অনেক উদাহরণ আছে। আমি শুধু একটা কথাই বলবো যে আমরা যেন রাজনীতি অনেক বড় একটা ব্যাপার, তার সঙ্গে পলিটিক্স কথাটা গুলিয়ে না ফেলি। আমরা পলিটিক্স কথাটা খুব খারাপ অর্থে ব্যবহার করি। আমি একটা ছোট্ট কবিতা পড়ে শেষ করব। কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, লিখেছিলেন, হাই পলিটিক্স কবিতার নাম। রাজনীতির এখনও মুখ থুবড়ে পড়া অবমূল্যায়ন সম্ভবত এদেশে ঘটেনি, নেই নেই করেও তার খানিকটা সম্মান আজও রয়ে গেছে, কিন্তু পলিটিক্সের নিতান্ত কানাকড়ি মূল্য আর নেই। লোকাল ট্রেনের মধ্যে রাজনীতির প্রসঙ্গ উঠতেই বক্তাকে তক্ষুনি বাধা দিয়ে একজন বললেন, থাক, রাজনীতি ভালোই, তবে কি না হালে আর এটা কারো অজানা নেই যে তাতেও ঢুকেছে পলিটিক্স। নমস্কার। Well, we've come to the final part of our debate, where I would now like to invite the team leaders actually to sum up their team's boktobbo. And as a ritual, I would request Professor Dipankar Dasgupta, as a team leader of the opposition, to first the against the motion. No, it's up to you. You can sit and speak out here only. To sum up the issues from your end. Our Sahobaktara. Our Sahobaktara. Shuna jacche? আরও কাছে সহবক্তারা যা বলেছেন সেটাকে পুরোপুরি সামারাইজ করা এত তাড়াতাড়ি সম্ভব নয়। আর আরও একটা কারণ হচ্ছে যে আপনাদের ফাইন, আমার সহবক্তা এবং আমার বিরোধীরা যা বলেছেন সবটুকু সামারাইজ করা একটু কঠিন কাজ। তবে তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত, যেটা হচ্ছে আপনাদের এই অডিও সিস্টেমটা খুব ভালো কাজ করছে না, আমি সবটুকু ভালো শুনতে পাচ্ছিলাম না, মানে আমি আমার কানে শোনার কোনো দোষ আছে বলে আমার শুনিনি আমি আর কি, আমার সেই জন্য আমি ধরে নিচ্ছি ওটা আপনাদের অডিও সিস্টেমে। আচ্ছা, আমি একটা আমার পক্ষে যারা যারা বললেন তাদের কথা সূত্র ধরে একটা দুটো উক্তি করছি। রতন একটা খুব বড় কথা তুলেছে, বলেছে, যেটার অর্থনীতির ইতিহাসে খুব গুরুত্ব আছে। রতন একটা কথা বলেছে যে সম্পদ যেখানে দেখা গেছে সম্পদ অনেক বেড়ে উঠেছে, ওয়েলথ অ্যাকুমুলেশন, তার পিছনে প্রায় সর্বত্রই দেখা যায় যে কিছু না কিছু গণ্ডগোল আছে। আমি গণ্ডগোলের বেশি কথাটা ব্যবহার করছি না, কিন্তু একটা উদাহরণ দেব। উদাহরণটা হচ্ছে যখন নাকি ইংল্যান্ডে ক্যাপিটালিজমের আস্তে আস্তে মানে চড়চড় করে গজিয়ে উঠছে, তার পিছনে কিন্তু একটা বড় মাপের পুঁজির অবদান ছিল, এবং সেই বড় মাপের পুঁজিটা কিন্তু এই জলদস্যু স্থানীয় লোকেরাই জোগাড় করে দিয়েছিল, এবং তারা তারপরে নাইট হুড পেয়েছিল, যেমন স্যার ওয়াল্টার র্যালে। কাজে এই স্যার ওয়াল্টার র্যালে না থাকলে স্যার ওয়াল্টার র্যালে বা এই ধরনের ইংরেজ মানুষরা না থাকলে
কিন্তু ইংল্যান্ডের ক্যাপিটালিজম এরকমভাবে গড়তে পারত না। এখন এবার আমার প্রশ্ন হচ্ছে, এই এই প্রসঙ্গে আমার প্রশ্ন যে আমি অর্থনীতিবিদ যখন ক্যাপিটাল অ্যাকুমুলেশন নিয়ে কথা বলবো ছাত্রদের কাছে, তাদের কাছে কি আমি শুধু সোলোর গ্রোথ মডেল বলবো, নাকি তাদের কাছে আমি এই সত্য কথাগুলো বলবো? কারণ এই সত্য কথাগুলো যদি না বলি, তাহলে আমি মনে করি আমি ছাত্রদের প্রতি অবিচার করছি, তাদেরকে কিছুটা হলো মূর্খ রেখে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার এক নম্বর, আমার মনে হয় রতনের বক্তব্যকে আমি এটা দিয়েই ধরবার চেষ্টা করলাম। আচ্ছা, অভিরূপের বক্তব্যটা আমি প্রায় কিছুই শুনতে পাইনি, আমি খুব দুঃখিত অভিরূপ, কারণ সাউন্ড সিস্টেমটা এত। নীরেনবাবুর কবিতাটা আমার অসাধারণ মনে হয়েছে, চিরদিনই ওনার কবিতা আমার খুব ভালো লাগে, কিন্তু বিশেষ করে শেষ কথাটা ধরতে পেরেছি বোধ হয়, যে পলিটিক্সটা কি পলিটিক্সের মধ্যেও ঢুকে গেছে, এইটাই তো এই এক্স্যাক্টলি রাজনীতির মধ্যে পলিটিক্স। এখন রাজনীতি আর পলিটিক্সের তফাৎ যাই হোক, সেটা একটা জিনিস। আমি যে এই আমাদের একটু অন্যভাবে যদি বলি, যে বিপক্ষের কথা যদি বলি, ওদের ওদের মতটাকে আমি যদি অনুসরণ করি, তাহলে এর মধ্যে ঠিক কোন কথাটা কে বলেছেন আমি এক্ষুনি মনে করতে পারছি না, কিন্তু আমার কাছে যে যে বার্তাটা এসছে সেটা হচ্ছে যে একটা একটা ধরনের গজদন্ত মিনারের মধ্যে বসে থেকে অর্থনীতি করা যায়, এবং সেখান থেকে বসে সে অর্থনীতিবিদই হোক কি রাষ্ট্রবিজ্ঞানী হোক, সেই কিন্তু বুঝতে পারে আসল পৃথিবীটাতে কী হচ্ছে। অচিন বোধহয় এই ধরনের একটা কিছু বলেছে, সেই এবং সেটাই তার কাজ, এবং সেটার থেকেই সে তার তার এর বেশি আর কিছু করার নেই। আমি এটার সঙ্গে তুলনা করতে গেলে আমার যেটা একটা উদাহরণ সবসময় মনে হয়, অনেক সময় আগে মনে হয়েছে, যে আমরা ক্লাসে পড়াতে গিয়ে ছাত্রছাত্রীদের, স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্ম থিওরি বলে একটা জিনিস পড়াই। ফার্ম থিওরি, হোয়াট ইজ আ ফার্ম? আমাকে যখন জিজ্ঞেস, আমার একজন শিক্ষক যখন ফার্ম জিনিসটা বর্ণনা করতে যান, তখন তার বর্ণনাটা কী হয়? একটি প্রোডাকশন ফাংশন। এ ফার্ম ইজ আ প্রোডাকশন ফাংশন উইথ আ সার্টেন কার্ভেচার, অ্যান্ড দ্যাট কার্ভেচার ইজ নেসেসারি, আদারওয়াইজ থিংস উইল গো রং। কিন্তু প্রবলেম হচ্ছে, যখন এই ছাত্রটি পাসটাস করে কোনো একটি ফার্মে গিয়ে কাজ করতে যায়, তখন কিন্তু টক করে, বিশেষ করে বড় ফার্মে যেতে তো সবাই চায়, টক করে এই প্রোডাকশন ফাংশনটা সে খুঁজে পায় না, কোথাওই খুঁজে পায় না। তার বদলে কী খুঁজে পায়? যে ফার্ম কীভাবে রান করা হয় এবং সেই রানিংয়ের পিছনে কী ধরনের রাজনীতি থাকে, ফার্মের লেভেলের রাজনীতি। যার জন্যে আমাদের পার্লামেন্টে বা বিধানসভার রাজনীতিতে যেতে হচ্ছে, যদিও তারাও ইনভলভ হতে পারে, কিন্তু ফার্ম থিওরি বোঝার জন্যে আমি যদি নাকি রাজনীতিকে জায়গা না দিই, তাহলে কিন্তু ছাত্রকে কিছুটা আমি অশিক্ষিত রেখে দিলাম বলে আমার মনে হয়। কিন্তু আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে এটা করা বড় সহজ কথা না, কারণ এটা করার মানে হচ্ছে আমাদের অর্থনীতির পাঠ্যক্রমকে সম্পূর্ণ বদলানো। সেটা আগে না করে নিলে তো এগুলো করতে গেলে হয়তো চাকরি চলে যাবে আমার, আমি যদি এরকম করে পড়াতে যাই। কিন্তু এই এই ব্যাপারটা যে আমরা অর্থনীতিকে ভাবে একেবারে সব কিছুর থেকে বাদ দিয়ে একটা আলাদা জগৎ করে রেখেছি, তা সেইটার মধ্যে থেকে আমরা কিছু সুন্দর সুন্দর রেজাল্ট প্রমাণ করি, প্যারেট অপটিম্যালিটি অমুক তমুক নানা কিছু প্রমাণ প্রমাণ করি, কিন্তু তারপরে সেইটা নিয়ে আমি করবটা কী? ওটাকে ওটা কি মাথায় মাখে না গিলে খায় না কী করে, ওই জিনিসটা দিয়ে কী করা হয়? এইটা কিন্তু আমি এই সমর্থনে যারা কথা বলেছেন তাদের বক্তব্য থেকে আমি কিন্তু ভালো বুঝতে পারিনি, যে সত্যি অর্থনীতিটা দিয়ে কী করতে হয়, কী করতে হওয়া উচিত বা কী করা উচিত, ছাত্রছাত্রীদের কী করা উচিত, সেইটা আমার 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 একটা প্রশ্ন আর কি। হয়তো ওরা ওনাদের মতো করে কিছু একটা বলেছেন, কিন্তু আমি সেটা ভালো বুঝিনি, কারণ আমি চিরকাল অর্থনীতি পড়িয়েছি এবং এরকমভাবেই পড়িয়েছি, এবং আমি সেটা আমার একটা দুঃখ যে এর বেশি আমি এগোতে পারিনি।
So on this note, as to what economists should do or what role should economists play, I would request Professor Sinha to move on with their counter logic. Okay, since nobody spoke in English, I'll take this opportunity. It was announced as bilingual, so I'll take the opportunity to sum up what we have said and what the opposition members have said in English. From what I gathered, the opposition's fundamental argument was, what is economics? What is politics? The relative goodness or evil, how to rank them? Is it good? Is it bad? Is it useless? It is corrupt. The debate was not about that. The debate was about the relationship between an economist or economics and politics or politician. To do politics in our country normally means being a politician. I do politics at home. I do politics in my institute. That is not what we mean by doing politics. Doing politics in this large macro social sense is being a politician. And whether politics is good or bad, economics is good or bad, is not the fundamental point. And I think we have been, the three of us, been making that point in our own ways, that there is a difference, and once you cross the threshold, you become a politician. Let me take something that Rotunda said, all right? Rotunda said that this system is bad. Capitalism, perfect competition, it sort of breeds corruption as it creates wealth. And therefore, unless economists, poor fellows, idiots that they are, cannot understand what is power, we cannot do anything. And if I add Dipankar Das' statement that we are helpless, a firm is just a production function with a concavity, what do we do? Now, logic tells me the only way out of this is to become a politician, get an experiential learning. What do we learn? But I know a priori that the system is rotten, so I must then go be a politician to break the system, which means I am a revolutionary politician. And we can talk about different varieties of politicians, conservatives, liberals, Trump, Modi, Amit Shah. We are not going in there. That is not the issue. The issue is, are you crossing the threshold or not? All right. Dipankar Das seems to be lost in nostalgia that from his first year undergraduate days, political economy got disconnected into political science and economics, and these two subjects probably don't talk to each other very well. Economics are snooty people, so probably we look down upon political scientists, and we don't, and there is this nostalgia that this was not supposed to be. But let's ask the question, why did it happen? It happened must be because the world was changing. The old political economy was not able to give specialized explanations or answers, and there was more on the plate to taste, to do research on. All right. But who said economists are better than politicians, right? From what I gathered from what Rotunda said, economists are fools and cowards. We shy away from the dirty world of politics. We try to keep our clothes clean. Laundromat politics is only thing we do. Safed kurta pajama. We don't get into the dirty world of politics because we cannot. We are incapable of being a politician. Could be again. But these are the judgments that we are making. But if I do or do not, that's my choice. And again, once that threshold, am I crossing it or am I not? All right? Then, of course, Obhirup. Obhirup made the point that we had said economic advisors. Probably it's the sound system's fault.
that he also did not get it, but we had talked about academic economists, the corporate economists, who practice, you know, they at least estimate a demand curve for their firm or something of that sort, and the economic advisors who give advice to politicians or to the government, not so much to politicians as such. There may be economic advisors in political parties. We don't get to know of them. They're not very transparent. But we know about the official government advisors. So these three kinds of breeds, and in fact, I would like to add a fourth breed, who are the television economists, all right? Who always sit there on the television and they pronounce complete knowledge. They are omniscient about anything to do with economics, right? They have answers at the flick of their fingers, all right? Now, he also mentioned that all this is a deep economic understanding that leads to political reactions, that inequality is bad, all right? But why do politicians care about inequality? They care about inequality for the simple system, they will not get votes. So their objective is to look at votes, look at the support system that they get, not what politicians are saying, or what economists are saying. Mr. Modi won an election, and even now he seems to be completely sort of at ease with what the economic condition of the country is, because he knows that he can persuade and get votes on other issues of his agenda. He need not go and talk about economics, he can mesmerize people with his oratory and other items on the party's agenda. Niren Babu's poetry, Rajnitite politics tuke gache, that is exactly, I think, what the poet meant, due respect to him, is talking about that micro politics. That somehow that micro politics gnaws into the overall system of politics that we want to know and understand, all right? So that is where the corruption, the machinations, the manipulations, that's where Maharashtra happens, Haryana happens, all right? Finally, I want to just say, and I'll rest my argument there, is that the Booth School of Economics in Chicago, all right, Booth School of Management in Chicago, ran a survey, all right? They do it every year, the latest survey, but the trend, I think, is more or less the same over the last 4 years that have been doing it. They run a survey of 10,000 American citizens, and they look at trust. Which profession do you trust the most and the least? Economists came second last in terms of the large trust deficits, all right? They are the second least trusted profession. No brownie points for guessing which is the least, politicians, all right? And surprisingly, do you know which is the highest in terms of trust? No, I don't think anybody will guess. Nurses, not doctors, not pharmaceutical scientists, not physicists. Nurses who literally, directly care for you when you are the most vulnerable. You are physically down. All right? But let me close our argument by saying that I still believe the topic is self-evident. We have debated on it. We have learned many things. I have learned many things from the other co-participants in this debate. And I thank you very much. We rest our case. Hi, I'm Professor Kashnubish, Professor Sharkar. How would you like to rest your argument after this? Two to three minutes before I open it for to the house. সেটা হচ্ছে একটা অরেটরি একটা আচ্ছা ও আচ্ছা সো ওকে টু মুভ ইট আচ্ছা আমি তো অলরেডি বলে ফেলেছি ওকে ওকে দ্য রুলস আর রুলস নো আমি হোয়াট আই উইল নো 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 Professor Kashnubish, Ami Jeta Bolchi, let us open it to the house and you get the scope to speak.
Okay, now it's your turn. Okay. অনুপ সিনহা আমরা ওর অডিটরিতে মুগ্ধ এবং এটার মধ্যে কিচ্ছু সাবস্টেন্স ছিল না আমি মানে